علق الكون بشرى بث في الروح عطرا علق الكون بشرى بث في الروح عطرا والرضا في دجاه سابق في شجوني হে নবী, বলো আমারও তোমাদের মধ্যে সাক্ষ্যের জন্য আল্লাহই যথেষ্ট। তিনি আকাশসমূহ ও পৃথিবীর মধ্যে সব কিছু জানেন। যারা বাতিলকে মানে ও আল্লাহকে অমান্য করে তারাই ক্ষতিগ্রস্ত। এরা তোমার কাছে দাবি করছে আজাব দ্রুত আনার জন্য। যদি একটি সময় নির্ধারিত না করে দেয়া হতো তাহলে তাদের উপর আজাব এসেই যেত এবং নিশ্চিতভাবেই ঠিক সময় মতো তা অকস্মাৎ এমন অবস্থায় এসে যাবেই যখন তারা জানতেও পারবে না। এরা তোমার কাছে আজাব দ্রুত আনার দাবি করছে, অথচ জাহান্নাম এ কাফেরদেরকে ঘেরাও করে নিয়েছে। এবং এরা জানতে পারবে সেদিন যখন আজাব এদেরকে উপর থেকে ঢেকে ফেলবে এবং পায়ের নিচ থেকেও, আর বলবে যে সব কাজ তোমরা করতে এবার তার মজা বোঝো। হে আমার বান্দারা, যারা ইমান এনেছ, আমার জমিন প্রশস্ত, কাজেই তোমরা আমারই বন্দেগী করো। প্রত্যেক জীবকে মৃত্যুর স্বাদ পেতে হবে, তারপর তোমাদের সবাইকে আমার দিকে ফিরিয়ে আনা হবে। যারা ইমান এনেছে এবং যারা সৎ কাজ করেছে তাদেরকে আমি জান্নাতের উঁচু ও উন্নত ইমারতের মধ্যে রাখব, যেগুলোর নিচ দিয়ে নদী বয়ে যেতে থাকবে। সেখানে তারা থাকবে চিরকাল। কতই না উত্তম প্রতিদান কর্মশীলদের জন্য, তাদের জন্য যারা সবর করেছে এবং যারা নিজেদের রবের প্রতি আস্থা রাখে। কত জীব জানোয়ার আছে যারা নিজেদের জীবিকা বহন করে না, আল্লাহই তাদেরকে জীবিকা দেন এবং তোমাদের জীবিকা দাতাও তিনি, তিনি সব কিছু শোনেন ও জানেন। যদি তুমি তাদেরকে জিজ্ঞেস করো পৃথিবী ও আকাশসমূহ কে সৃষ্টি করেছেন এবং চন্দ্র ও সূর্যকে কে নিয়ন্ত্রিত করে রেখেছেন, তাহলে অবশ্যই তারা বলবে আল্লাহ। এরপর এরা প্রতারিত হচ্ছে কোন দিক থেকে? আল্লাহই তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা রিজিক প্রসারিত করে দেন এবং যাকে ইচ্ছা সংকীর্ণ করে দেন। নিশ্চিতভাবে আল্লাহ সব জিনিস জানেন। আর যদি তুমি তাদেরকে জিজ্ঞেস করো কে আকাশ থেকে পানি বর্ষণ করেছেন এবং তার সাহায্যে মৃত পতিত ভূমিকে সঞ্জীবিত করেছেন, তাহলে তারা অবশ্যই বলবে আল্লাহ। বলো, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, কিন্তু অধিকাংশ লোক বোঝে না। আর এ দুনিয়ার জীবন একটি খেলা ও মন ভোলানোর সামগ্রী ছাড়া আর কিছুই নয়। আসল জীবনের গৃহ তো হচ্ছে পরকালীন গৃহ। হায়, যদি তারা জানতো। যখন তারা নৌযানে আরোহণ করে তখন নিজেদের দিনকে একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত করে নিয়ে তার কাছে প্রার্থনা করে। তারপর যখন তিনি তাদেরকে উদ্ধার করে স্থলে ভিড়িয়ে দেন তখন সহসা তারা শির করতে থাকে, যাতে আল্লাহ প্রদত্ত নাজাতের উপর তার অনুগ্রহ অস্বীকার করতে এবং দুনিয়ার জীবনের মজা ভোগ করতে পারে। বেশ, শীঘ্রই তারা জেনে যাবে। তারা কি দেখে না আমি একটি নিরাপদ হারম বানিয়ে দিয়েছি, অথচ তাদের আশেপাশে লোকদেরকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়? এর পরও কি তারা বাতিলকে মেনে নেবে এবং আল্লাহর নিয়ামত অস্বীকার করবে? তার চেয়ে বড় জালিম আর কে হবে যে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে অথবা সত্যকে মিথ্যা বলে যখন তা তার সামনে এসে গেছে? জাহান্নামী কি এ ধরনের কাফেরদের আবাস নয়? যারা আমার জন্য সংগ্রাম সাধনা করবে তাদেরকে আমি আমার পথ দেখাবো, আর অবশ্যই আল্লাহ সৎকর্মশীলদেরই সাথে আছেন।